হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং নারী মুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের 19তম মৃত্যুবার্ষিকী আজ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। 1999 সালের 20 নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন এবং তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশি নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন। সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকেয়া হল নামকরণে দাবি জানান। 1970 সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন এবং 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলন নারীদের মিছিলে নেতৃত্ব দেন। 1961 সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে গঠিত আন্দোলনে কবি যোগ দেন। বেগম সুফিয়া কামাল শিশু সংগঠন কচি কাচার মেলা প্রতিষ্ঠা করেন। সুফিয়া কামালের লেখা কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, মন ও জীবন, দিওয়ান, অভিযাত্রিক ইত্যাদি। কেয়ার কাটা নামে একটি গল্পগ্রন্থ ছাড়াও তিনি ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা শিশুতোষ এবং আত্মজীবনীমূলক রচনাও লিখেছেন।